বিদ্যাসাগর ইউনিভার্সিটির আন্ডারে যেসব অ্যাফিলিয়েটেড কলেজ রয়েছে, এই সব অ্যাফিলিয়েটেড কলেজে তোমরা যারা অ্যাডমিশন নিতে চাইছো, অ্যাডমিশন নেওয়ার আগে তোমরা একবার ভিডিওটি দেখে নাও যে প্রত্যেকটি কলেজে কতগুলো সিট রয়েছে, কোন কলেজে ফর্ম ফিল আপ করলে তোমাদের ভর্তি হওয়ার চান্সটা খুবই বেশি পরিমাণে থাকবে, এবং কোন কলেজে তোমরা অ্যাডমিশন নিলে তোমাদের কোর্স ফিটা কম লাগবে, এবং কোন কোন সাবজেক্ট পড়ানো হচ্ছে, কোন কলেজে বেশি সিট রয়েছে, সেই কলেজে তোমরা কিন্তু ফর্ম ফিল আপ করলে তোমাদের কিন্তু চান্সটা বেশি থাকে। এছাড়া তোমাদের যাদের আর্থিক অবস্থা খারাপ রয়েছে, তোমাদের বাড়ির কাছাকাছি যেসব কলেজ রয়েছে সেসব কলেজে তোমাদের অ্যাডমিশন ফিটা কত রয়েছে সেটা তোমরা এখান থেকে দেখে নিতে পারো। যে কলেজে অ্যাডমিশন ফিটা কম রয়েছে তোমরা সেই কলেজে অ্যাডমিশন নিতে পারো। এছাড়া তোমাদের সিট সংখ্যা যে কলেজে বেশি রয়েছে তোমরা কিন্তু সেই কলেজে অ্যাডমিশন নিলে যাদের নাম্বার কম আছে তোমাদের কিন্তু চান্স বা সুবিধাটা খুব বেশি পরিমাণে থাকবে। ওকে, এবার তোমরা দেখে নাও এই বিদ্যাসাগর ইউনিভার্সিটির আন্ডারে যেসব কলেজগুলো রয়েছে এইসব কলেজে কত সিট রয়েছে এবং কত অ্যাডমিশন ফিটা রয়েছে এবং তোমাদের কি কি সাবজেক্টগুলো রয়েছে। ওকে, প্রত্যেকটি কলেজের ওয়েবসাইট লিঙ্ক কিন্তু আমি আমার ভিডিওর ডিসক্রিপশন লিঙ্কে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে ক্লিক করে টোটাল তথ্যটা কিন্তু তোমরা কলেজে পেয়ে যাচ্ছ। এবার যে প্রথম কলেজটি রয়েছে সেটি রয়েছে হিজলি কলেজ। এই কলেজের ওয়েবসাইটে তোমরা চলে যাও, হিজলি কলেজ .ac.in, এই ওয়েবসাইট থেকে তোমরা অনলাইন অ্যাডমিশন 2023 অপশন ক্লিক করবে। ক্লিক করলে কিন্তু তোমরা এখান থেকে প্রসপেক্টাস যেটা আছে অ্যাডমিশন ইনফরমেশন, এখান থেকে সিট ক্যাপাসিটি তোমরা চেক করে নিতে পারছো। আচ্ছা, সিট ক্যাপাসিটি তোমরা দেখে নাও এখানে কত রয়েছে। আচ্ছা, বেঙ্গলিতে দেখো তোমাদের সিট রয়েছে টোটাল 84 সিট রয়েছে, এডুকেশনে রয়েছে 49, হিস্ট্রিতে রয়েছে 98, ফিলোজফিতে রয়েছে 62, তোমাদের সংস্কৃতে রয়েছে 27, এছাড়া সোশিওলজিতে রয়েছে 38, এরকম তোমাদের সিট আছে। আর একই সাবজেক্টে কিন্তু তোমাদের মেজর সাবজেক্ট হিসেবে পড়ানো হচ্ছে। এছাড়া বিএসসিও এখানে পড়ানো হয়, সেখানে কেমিস্ট্রি, কম্পিউটার সায়েন্স, জিওগ্রাফি, ম্যাথামেটিক্স, ফিজিক্স রয়েছে। এখানে আমাদের সিট আছে যেমন 38, 31টা, 60টা, 69টা আর 20টা, এরকম তোমাদের সিট আছে। এছাড়া তোমাদের তোমাদের সায়েন্সের জেনারেল হিসেবে পড়ানো হবে, এছাড়া আর্টসেরও তোমাদের জেনারেল 3 বছরের কোর্স কিন্তু পড়ানো হচ্ছে। ওকে, যেখানে 38টা আর 122টা করে সিট রয়েছে। এছাড়া তোমাদের কম্পিউটার অ্যাপ্লিকেশনও রয়েছে, সেখানে তোমাদের 60টা সিট রয়েছে। এবার তোমরা এই কলেজের যে অ্যাডমিশন ফি বা ফি স্ট্রাকচারটা এখান থেকে চেক করে নাও। তোমাদের ফি স্ট্রাকচারটা যেটা রয়েছে, ফিজিক্সে রয়েছে অ্যাডমিশন ফি রয়েছে 7,430 টাকা, প্লাস সেকেন্ড সেমিস্টারে তোমাদের রয়েছে 660 টাকা, দুটো সেমিস্টার মিলে কিন্তু তোমাদের টোটাল ফি লাগছে 8,090 টাকা। এরকম তোমাদের ফিজিক্সের 1 ল্যাব বেস ল্যাব হিসাবে 9,480 টাকা, আর 2 ল্যাব বেস সাবজেক্ট হিসাবে তোমাদের 10,790 টাকা লাগবে। কেমিস্ট্রির জন্য তোমাদের এরকম সেম লাগছে, এছাড়া ম্যাথামেটিক্সের জন্য লাগছে 4,690 টাকা, এটা কিন্তু দুটো সেমিস্টার মিলে তোমাদের লাগছে। ওকে, কম্পিউটার সায়েন্সে লাগছে 7,090 টাকা, এছাড়া কম্পিউটার সায়েন্সের 1 ল্যাব যদি থাকে তখন 8,440, আর 2 ল্যাব হলে 9,760 টাকা। তোমরা যারা বিএ অনার্স নিয়ে পড়ছো তোমাদের কিন্তু লাগছে টোটাল 3,695 টাকা, এটা কিন্তু তোমাদের ফার্স্ট সেমিস্টার আর সেকেন্ড সেমিস্টার দুটো সেমিস্টার মিলে। ওকে, তোমরা জেনারেল সাবজেক্ট নিয়ে পড়ছো তাদের ক্ষেত্রে লাগবে 3,445 টাকা, আর সায়েন্স নিয়ে পড়লে তোমাদের 4,795 টাকা লাগবে। বিএ জেনারেল নিয়ে পড়লে তোমাদের 1,675 টাকা, আর বিএসসি জেনারেল নিয়ে পড়লে তোমার 3,445 টাকা। 2 ল্যাব যদি থাকে তাহলে 4,795, আর 3 ল্যাব যদি থাকে 6,145 টাকা, এরকম তোমাদের কিন্তু কোর্স ফি রয়েছে। এরপর তোমাদের নেক্সট যে কলেজটি রয়েছে এটা বাজকুল মিলন মহাবিদ্যালয়। এই কলেজ থেকে তোমরা কিন্তু অ্যাডমিশন নিতে পারছো। এর জন্য তোমাদের এই কলেজের যে ইনটেক ক্যাপাসিটি বা সিট আছে এই অপশনে ক্লিক করলে তোমাদের কিন্তু সিটটা দেখতে পারছো, কতগুলো করে সিট আছে। যেমন এই কলেজে বেঙ্গলিতে তোমাদের সিট রয়েছে 142টা, এখানে অনেকগুলো সিট রয়েছে, আর ইংলিশে রয়েছে 136, সংস্কৃতে রয়েছে 100, হিস্ট্রিতে রয়েছে 77, ফিলোজফিতে রয়েছে 93, পলিটিক্যাল সায়েন্সে রয়েছে 38, সোশিওলজিতে রয়েছে 36, মিউজিকে রয়েছে 36, আর এডুকেশনে রয়েছে তোমাদের 49। সেরকম সায়েন্সে তোমাদের সিট রয়েছে দেখবে, মানে ফিজিক্সে যেমন 46টা সিট রয়েছে, কেমিস্ট্রিতে 74, ম্যাথামেটিক্সে 104, এছাড়া জিওগ্রাফি 84, ইকোনমিক্সে 20, বোটানি 58, জুওলজি 69, সাইকোলজি 40, নিউট্রিশনে রয়েছে 42।
আর তোমাদের বিএ যারা পাশে পড়ছো তাদের জন্য রয়েছে 981টা সিট, অনেকগুলো সিট রয়েছে। আর তোমাদের সায়েন্স নিয়ে যারা পড়ছে তাদের 257টা সিট রয়েছে। আর এখানে কিন্তু অটোমোবাইল পড়ানো হয় যাতে তোমাদের 80 সিট রয়েছে। নিচে তোমাদের স্ক্রল করলে দেখতে পারবে প্রত্যেকটি সিটের আলাদা আলাদা করে এসসি এসটি ওবিসি যে সিটগুলো আছে সেগুলো আলাদা আলাদা করে ভাগ করে দেওয়া আছে, তোমরা এখান থেকে কিন্তু চেক করে নিতে পারছো। এরপর তোমরা এই কলেজের ফার্স্ট সেমিস্টারের ফি স্ট্রাকচারটা চেক করে নাও। তোমাদের যেটা বিএ অনার্স নিয়ে পড়ছো তাদের জন্য কিন্তু 3,665 টাকা লাগছে, আর বিএ যাদের অনার্স থাকবে উইথ মিউজিক থাকবে তখন কিন্তু তোমাদের টাকাটা বেশি লাগবে, 4,765 টাকা। আর বিএ যদি মিউজিকে শুধু অনার্স নিয়ে পড়ো তখন কিন্তু 4,965 টাকা তোমাদের লাগছে। এছাড়া তোমাদের বিএসসি যখন অনার্স নিয়ে পড়বে এবং সঙ্গে তোমাদের কেমিস্ট্রি বা কম্পিউটার সায়েন্স যদি না থাকে তাহলে 6,260 টাকা, আর যদি কেমিস্ট্রি আর কম্পিউটার সায়েন্স যদি থাকে এর মধ্যে একটি তাহলে 6,360 টাকা। বিএসসি যারা ইকোনমিক্স নিয়ে পড়বে নন ল্যাব বেস মাইনার পেপার থাকলে তখন 5,760 টাকা লাগবে, আর ওয়ান ল্যাব থাকবে আর মাইনার পেপার এক্সেপ্ট কম্পিউটার সায়েন্স বাদ যদি হয় তখন 4,510 টাকা লাগবে। আর বিএসসি সিঙ্গেল মেজর ইকোনমিক্স অনার্স উইথ কম্পিউটার সায়েন্স যখন হবে তখন 4,610 টাকা। এছাড়া সোশ্যাল সায়েন্স উইথ টু নন ল্যাব মেজর যদি থাকে ওয়ান ল্যাব মাইনার থাকে তখন 3,240 টাকা তোমাদের লাগবে। তোমাদের যদি জিওগ্রাফি থাকে তখন কিন্তু তোমাদের লাগবে 3,740 টাকা। এরকম তোমাদের প্রত্যেকটা রয়েছে, তোমরা এখান থেকে যারা যে সাবজেক্ট নিয়ে করতে যাচ্ছ তোমরা এখান থেকে চেক করে নেবে। ওকে, তোমাদের নেক্সট যে কলেজটি রয়েছে এটা বেলদা কলেজ। এই কলেজ থেকে তোমরা কিন্তু অ্যাডমিশন নিতে পারছো। এর জন্য তোমরা এই কলেজের যে ওয়েবসাইটে যাওয়ার পর তোমাদের দেখবে ইনটেক ক্যাপাসিটি অপশন আছে, ইনটেক ক্যাপাসিটি অপশনে ক্লিক করলে তোমাদের কিন্তু সিট দেখতে পড়বে কতগুলো তোমাদের এই কলেজের সিট আছে। তোমাদের বেঙ্গলির জন্য এখানে সিট রয়েছে 176, তোমাদের এডুকেশনের জন্য রয়েছে 91, ইংলিশের জন্য 171, হিস্ট্রির জন্য 131, মিউজিকে 49, পলিটিক্যাল সায়েন্সে 93, সংস্কৃতে 104, সাঁওতালিতে রয়েছে 62, সোশ্যালজিতে 80, এছাড়া ফিলজফিতে রয়েছে 113, অ্যাকাউন্টেন্সি অনার্সে রয়েছে তোমাদের 27টা। তোমাদের কিন্তু আর্টসে কিন্তু ভালো সিট রয়েছে, ইংলিশে যেমন 171, হিস্ট্রিতে 131 আর বেঙ্গলিতে 176। তোমাদের এইসব সাবজেক্ট অনার্স করতে পারো, এই কলেজে কিন্তু অ্যাডমিশন নিতে পারো। তোমাদের এই কলেজের সিট সংখ্যা কিন্তু অনেক বেশি রয়েছে। জুলজিতে যেমন 74 রয়েছে, নিউট্রিশনে 58, ম্যাথামেটিক্সে 80, জিওগ্রাফিতে 91, তারপর বোটানিতে তোমাদের আছে 58, কেমিস্ট্রি 74, কম্পিউটার সায়েন্সে 36, এরকম তোমাদের অনেক সিট রয়েছে। যারা বিএ জেনারেল কোর্স নিয়ে পড়তে আছে তাদের কিন্তু 1,222টা সিট রয়েছে, আর সায়েন্স নিয়ে যারা পড়তে আছে 98 সিট রয়েছে। ইউনিভার্সিটি অ্যাফিলিয়েটেড নেক্সট যে কলেজটি রয়েছে এটা হচ্ছে ভাটার কলেজ দতন। এই কলেজ থেকে তোমরা কিন্তু অ্যাডমিশন নিতে পারছো। এই কলেজের ওয়েবসাইট যাওয়ার পর তোমরা নিজের থেকে স্ক্রল করে দেখতে পারবে কলেজের যে ক্যাপাসিটি আছে, ইনটেক ক্যাপাসিটি তোমরা এখান থেকে চেক করতে পারছো। যে কলেজের যেটা সিট রয়েছে তোমাদের দেখে নাও, বেঙ্গলিতে তোমাদের রয়েছে 171টা সিট রয়েছে, এডুকেশনে 91, ইংলিশে 147, হিস্ট্রিতে 118, এছাড়া তোমাদের মিউজিকে রয়েছে এই কলেজে 27টা সিট রয়েছে, ফিলজফিতে 77টা, পলিটিক্যাল সায়েন্সে 27টা, সংস্কৃতে রয়েছে 62, অ্যাকাউন্টিং রয়েছে তোমাদের 20 সিট রয়েছে, কেমিস্ট্রিতে 11, ইকোনমিক্সও তোমাদের 11 সিট রয়েছে, এছাড়া জিওগ্রাফি রয়েছে 42, ম্যাথামেটিক্সে 29, ফিজিক্সে 11 টোটাল, আর বিএ আর্টসের জন্য তোমাদের সিট রয়েছে 733টা, এবং সায়েন্সে তোমাদের সিট রয়েছে 38টা জেনারেলের জন্য। ওকে, এরপর তোমাদের নেক্সট যে কলেজটি রয়েছে এটা চন্দ্রকোনা বিদ্যাসাগর মহাবিদ্যালয়। এই কলেজ থেকে তোমরা অ্যাডমিশন নিতে পারছো, এই জন্য এই কলেজে তোমাদের যে সিট আছে সিটটা এখান থেকে চেক করে নাও। তোমরা এই কলেজে বেঙ্গলিতে তোমাদের সিট আছে 133টা, কেমিস্ট্রিতে রয়েছে 15টা, কম্পিউটার সায়েন্সে 40টা, ইকোনমিক্সে 10টা, এডুকেশনে 30টা, এছাড়া তোমাদের ইংলিশ জিওগ্রাফিতে রয়েছে 61টা করে, 75টা সিট রয়েছে তোমাদের হিস্ট্রিতে, ম্যাথামেটিক্সে রয়েছে 24, 40 রয়েছে ফিলোজফি, আর হচ্ছে ফিজিক্সে রয়েছে 40-20 করে, সংস্কৃতে রয়েছে 85, সাধারণতে রয়েছে 20, বিএ জেনারেলে কিন্তু অনেক সিট রয়েছে 790টা, আর বিএসসি জেনারেলে রয়েছে আমাদের 40টা সিট আছে। এরপর তোমাদের যে কলেজটি রয়েছে সেটা হচ্ছে দেশপ্রাণ মহাবিদ্যালয়। এই কলেজ থেকে তোমরা অ্যাডমিশন নিতে পারছো। বেঙ্গলি সাবজেক্টের জন্য রয়েছে 84 সিট রয়েছে, এডুকেশনে রয়েছে 77, ইংলিশে রয়েছে 84,
হিস্ট্রিতে 32, সংস্কৃতে 71, আর আর্টসের জন্য তোমাদের সিট রয়েছে 513টা সিট আছে। ওকে, আর এই কলেজে তোমাদের কোর্স ফিটা দেখে নাও, এই কলেজে তোমাদের কোর্স ফি আছে ফার্স্ট সেমিস্টারের জন্য, তোমরা যারা বিএ অনার্স নিয়ে পড়তে যাচ্ছ তাদের জন্য রয়েছে 3950 টাকা। এই টোটাল কিছু অ্যাডমিশন ফি রয়েছে, প্লাস তোমাদের স্পোর্টস ফি, তারপর ইলেকট্রিক ফি, এগুলো সব মিলে তোমাদের যা রয়েছে প্লাস কোর্স ফি রয়েছে 2000, সব মিলে 3950 টাকা রয়েছে। আর তোমাদের যারা জেনারেল নিয়ে পড়তে যাচ্ছ তোমাদের ক্ষেত্রে কিন্তু 1780 টাকাও লাগতে পারে, 3780 টাকা অথবা 4280 টাকা। এই তোমাদের এই সাবজেক্টের উপর, ফিজিক্যাল এডুকেশন নিলে বেশি টাকা লাগবে, আর তোমাদের জিওগ্রাফি নিলে তোমাদের বেশি টাকা লাগবে, ঠিক আছে। এরপর তোমাদের নেক্সট যে কলেজটি রয়েছে এটা গড়বেতা কলেজ। এই কলেজে তোমরা যারা অ্যাডমিশন নিতে যাও তোমরা তারা ইনটেক ক্যাপাসিটি বা এই কলেজের সিট সংখ্যাটা দেখে নাও। প্রথমে তোমাদের এই কলেজের ওয়েবসাইটে যাবে, সেখান থেকে ইনটেক ক্যাপাসিটি অপশনে ক্লিক করলে কিন্তু ইনটেক ক্যাপাসিটি তোমরা দেখতে পারছো। বেঙ্গলির জন্য রয়েছে 162টা সিট রয়েছে, ইংলিশের জন্য 136টা, হিস্ট্রির জন্য রয়েছে 142টা, এছাড়া তোমাদের ফিলোজফির জন্য রয়েছে 84, সংস্কৃতের জন্য রয়েছে 77, সাঁওতালির জন্য রয়েছে 49, অ্যাকাউন্টেন্সিতে রয়েছে 84, জুলজিতে 77, ফিজিক্সে 77, ফিলোজফিতে 32, তোমাদের ম্যাথামেটিক্সে রয়েছে 151, জিওগ্রাফিতে 84, বোটানিতে 55, কেমিস্ট্রিতে 93। এছাড়া 3 বছরের যেটা যারা বি জেনারেল কোর্স করতে আছে তোমাদের জন্য রয়েছে 1491টা সিট রয়েছে, আর বিএসসি এর জন্য রয়েছে 109টা, আর বিকম এর জেনারেলের জন্য সিট রয়েছে 30টা, তোমাদের সিট রয়েছে 38টা তোমাদের সিট রয়েছে। ওকে, এবার তোমরা এই কলেজের কোর্স ফিটা দেখে নাও, তোমাদের কোর্স ফি কত রয়েছে। বেঙ্গলির জন্য 2840, ইংলিশের জন্য 2840 টাকা রয়েছে, হিস্ট্রি, ফিলোজফি, তোমাদের সাঁওতালি যে সাবজেক্টগুলো আছে সবগুলো 2840 টাকা করে লাগবে। অ্যাকাউন্টেন্সির জন্য তোমাদের লাগবে 2900 টাকা, বোটানির জন্য 4065 টাকা, কেমিস্ট্রির জন্য তোমাদের 4065 টাকা, জিওগ্রাফির জন্য লাগছে 3365, আর ম্যাথামেটিক্সের জন্য লাগছে 3625 টাকা। এবার যদি তোমাদের কম্পিউটার সায়েন্স থাকে তখন কিন্তু তোমাদের চার্জটা বেড়ে যাবে 4625 টাকা। ফিজিক্সের জন্য সেম, কম্পিউটার সায়েন্স বাড়লে তোমাদের 4625 টাকা হয়ে যাবে। আর তোমাদের বিএসসি এ মানে বিসি এর জন্য তোমাদের যদি থাকে তখন যদি 6572 টাকা তোমাদের লাগবে। 3 বছরের কোর্সের জন্য তোমাদের লাগছে, যারা আর্টস নিয়ে পড়ছো তাদের কিন্তু 2640 টাকা লাগবে, বেঙ্গলি, ইংলিশ, হিস্ট্রি এই কম্বিনেশন দেখতে হলে। আর তোমাদের যদি কম্বিনেশন আলাদা হয় বেঙ্গলি, ইংলিশ, এনসিসি তখন হয় 3640 টাকা, এছাড়া 2640 টাকা করে লাগবে। এনসিসিটা যখনই তোমাদের সাবজেক্টের মধ্যে ঢুকছে, মাইনর সাবজেক্টের মধ্যে, তখন কিন্তু 3640 টাকা লাগবে। ফিজিক্যাল এডুকেশন যখন তোমাদের কম্বিনেশনের মধ্যে আসবে বিএ জেনারেল কোর্সের মধ্যে তখন কিন্তু 3550 টাকা লাগছে। আবার ফিজিক্যাল এডুকেশন আর এনসিসি যখন দুটোই সাবজেক্ট তোমরা পাচ্ছ তখন কিন্তু 4550 টাকা তোমাদের লাগছে, এছাড়া সবগুলো তোমাদের 2640 টাকা। সাবজেক্ট যখন অ্যাড হচ্ছে তোমাদের টাকাটা কিন্তু বেশি লাগছে। আর বিএসসি নিয়ে যারা পড়ছো বোটানি, জুলজি, সাইকোলজি, তখন তোমাদের লাগছে কিন্তু 3172 টাকা, আর যখন কম্পিউটার সায়েন্স তোমাদের থাকছে তখন লাগবে 4175 টাকা, আর না হলে তোমাদের কম্পিউটার সায়েন্স যদি না থাকে তখন লাগবে 3175 টাকা। এরপর তোমাদের নেক্সট যে কলেজটি রয়েছে এটি হলো ঘাটাল রবীন্দ্র শতবার্ষিকী মহাবিদ্যালয়। এই কলেজের সিট ক্যাপাসিটি তোমরা চেক করে নাও, এগুলির জন্য তোমাদের যে সিট রয়েছে 169টা, এডুকেশনে রয়েছে 84, ইংলিশে রয়েছে 136, তারপরে তোমাদের হিস্ট্রির জন্য রয়েছে 151, ফিলোজফির জন্য 124, পলিটিক্যাল সায়েন্সে 62, সংস্কৃতে 136, এরকম সিট রয়েছে, আর বিকম অনার্সের জন্য তোমাদের রয়েছে 104 সিট রয়েছে। এছাড়া তোমাদের যে সায়েন্স গ্রুপ আছে সায়েন্সের জন্য তোমাদের সিট রয়েছে মেজর সাবজেক্ট হিসাবে বোটানি, কেমিস্ট্রিতে 58 58 করে, আর কম্পিউটার সায়েন্স, ইকোনমিক্সে 11 11 করে আছে, জিওগ্রাফিতে 84, ম্যাথামেটিক্সে 77, এছাড়া ফিজিক্স, জিওলজিতে আছে 58 58 করে তোমাদের সিট আছে। আর বিএসসি জেনারেল কোর্সের জন্য তোমাদের রয়েছে 111টা, আর বিএ জেনারেল কোর্সের জন্য রয়েছে 1293টা, আর সোশ্যাল সায়েন্স যেটা আছে তোমাদের সায়েন্সের পরে সেটা 455টা তোমাদের সিট রয়েছে। সায়েন্সের জন্য তোমাদের যে টাকাটা রয়েছে সেটা কেমিস্ট্রি, কম্পিউটার সায়েন্স, তারপরে তোমাদের ফিজিক্স, এগুলোর জন্য তোমাদের লাগছে 4500 টাকা, বোটানি, জিওগ্রাফি,
এগুলোর জন্য লাগছে 5000 টাকা, জুলজিতেও তোমাদের 5000 টাকা লাগবে, ইকোনমিক্সে লাগবে 3500 টাকা, ম্যাথামেটিক্সে লাগবে 3500 টাকা। ওকে, আর এছাড়া তোমাদের যেগুলো বাংলা, এডুকেশন, ইংলিশ, হিস্ট্রি, ফিলোসফি, পলিটিক্যাল সায়েন্স, এতে লাগবে 3500 টাকা করে। কমার্সের জন্য লাগছে 3600 টাকা, 3 বছরের যারা সায়েন্স নিয়ে পড়বে তাদের জন্য কিন্তু 4500 টাকা করে লাগবে। আর 3500 টাকা লাগবে তোমাদের ফিজিক্যাল সায়েন্সের উপরে, যেহেতু 3 বছর ডিগ্রি নিয়ে পড়ছো জেনারেল কোর্সে, তাদের 3500 টাকা। আর জিওগ্রাফি যদি থাকে তখন লাগবে 4000 টাকা। আর ব্যাচেলার ডিগ্রি যারা আছে, আর্টস নিয়ে যারা পড়তে যাচ্ছ, তাদের কিন্তু 3000 টাকা করে লাগবে। ওকে, এরপর তোমাদের নেক্সট যে কলেজটি রয়েছে এটা রয়েছে খড়গপুর কলেজ। এই কলেজে তোমাদের সিট ক্যাপাসিটি চেক করে নাও। বেঙ্গলির জন্য খড়গপুর কলেজে তোমাদের সিট রয়েছে 162টা। তারপর তোমাদের ইংলিশে রয়েছে 127, হিন্দিতে রয়েছে 74, হিস্ট্রিতে 136, ফিলোজফিতে 69, পলিটিক্যাল সায়েন্সে 111, সংস্কৃতিতে 69, অ্যাকাউন্টিংয়ে তোমাদের থাকছে 182, এছাড়া বোটানি, কেমিস্ট্রি, ইকোনমিক্সে থাকছে 40, 84, 31 করে সিট রয়েছে। জিওগ্রাফিতে তোমাদের রয়েছে 80টা সিট রয়েছে। ম্যাথামেটিক্স ফিজিক্সে রয়েছে 136 আর 93, জুলজিতে রয়েছে 74, আর সায়েন্সে তোমাদের জেনারেল কোর্সে রয়েছে 91, আর তোমাদের আর্টসে জেনারেল কোর্সে রাখছে 613টা সিট, আর তোমাদের কম্পিউটার অ্যাপ্লিকেশন করে সিট রয়েছে 80টা সিট রয়েছে। টোটাল ওভারঅল সিট রয়েছে 2252টা তোমাদের সিট রয়েছে। এগুলো যে কিন্তু অনেক সিট রয়েছে, তোমরা কিন্তু এই কলেজ থেকে অ্যাডমিশন নিতে পারছো। ফি স্ট্রাকচার রয়েছে, তার মধ্যে বিসিএ যারা করতে যাচ্ছ, তোমাদের বিসিএর জন্য তোমাদের যে অ্যাডমিশন ফিটা রয়েছে তোমাদের 7635 টাকা, এটা ফার্স্ট সেমিস্টারের জন্য। সেকেন্ড সেমিস্টারে রয়েছে 4565, থার্ড সেমিস্টারে 6685। এখানে প্রত্যেকটা সেমিস্টারে তোমাদের ফি রয়েছে, যে তোমাদের বিসিএ যারা পড়তে যাচ্ছ 8 সেমিস্টার পর্যন্ত কত টাকা লাগবে এখানে কিন্তু দেওয়া রয়েছে। ওকে, ফিজিক্স যাদের মেজর সাবজেক্ট রয়েছে তাদের অ্যাডমিশন ফি লাগবে 3365 টাকা। এরপরে তোমাদের ফার্স্ট সেমিস্টারে কিন্তু আবার টাকা লাগবে 1275 টাকা, সেকেন্ড সেমিস্টার লাগবে 3865 টাকা, থার্ড সেমিস্টার, ফোর্থ সেমিস্টার, ফিফথ, সিক্স, সেভেন, এইট, প্রত্যেকটা সেমিস্টার কিন্তু আলাদা দেওয়া রয়েছে। তোমাদের কিন্তু এই টাকাগুলো লাগবে, তোমাদের অ্যাডমিশন ফি আবার কিন্তু ফার্স্ট সেমিস্টার 2 টাকা এখানে দিতে হচ্ছে কিন্তু। ওকে, সেরকম প্রত্যেকটা সাবজেক্টে কেমিস্ট্রির জন্য একই রকম রয়েছে, 3515 আবার 1425 টাকা দিতে হবে। তারপর তোমাদের সেকেন্ড, থার্ড, ফোর্থ সেমিস্টার কিন্তু পরপর দেওয়া রয়েছে, ফিটা এখানে দেওয়া রয়েছে। তারপর তোমাদের ম্যাথামেটিক্সের জন্য 3065 টাকা, আবার ফার্স্ট সেমিস্টারে তোমাদের লাগবে 975 টাকা, জুলজি বটনির জন্য তোমাদের 3365, আবার ফার্স্ট সেমিস্টারে 1275 টাকা লাগছে। তোমাদের ইকোনমিক্সের জন্য লাগবে 2715 টাকা আর 825 টাকা ফার্স্ট সেমিস্টারে। এরপর তোমাদের অ্যাডমিশন ফি লাগছে জিওগ্রাফিতে 3665, আবার ফার্স্ট সেমিস্টারে তোমাদের লাগবে 1425 টাকা। সেরকম তোমাদের বেঙ্গলি, ইংলিশ, হিন্দি, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, ফিলোজফি, সংস্কৃত, এই যে সাবজেক্টগুলো আছে তোমরা বি অনার্স নিয়ে পড়তে যাচ্ছ মেজর সাবজেক্ট নিয়ে, এক্ষেত্রে তোমাদের 2310 টাকা লাগবে অ্যাডমিশন ফি, প্লাস তোমাদের ফার্স্ট সেমিস্টারে লাগছে 570 টাকা। এরপর তোমাদের দেখো সাবজেক্ট যেটা আছে হিউম্যানিটি উইথ আউট ফিজিক্যাল সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স বাদে তোমাদের যে থাকে তখন লাগে 2175 টাকা, আর ফার্স্ট সেমিস্টারে তোমাদের লাগবে 495 টাকা। আর যদি ফিজিক্যাল এডুকেশন তোমাদের থাকে তখন কিন্তু লাগবে 2475 টাকা, আর ফার্স্ট সেমিস্টারের পরে কিন্তু 795 টাকা লাগবে। এই 2 টাকা কিন্তু তোমাদের একসঙ্গে কখনোই দিতে হচ্ছে না, প্রথমে 2472 টাকা তোমার অ্যাডমিশন নিতে হবে, তারপর ফার্স্ট সেমিস্টারে কিছুদিন পরে তোমাদের কিন্তু পেমেন্টটা করতে হচ্ছে। এরপর তোমাদের রয়েছে সায়েন্স উইথ জিওগ্রাফি যদি থাকে তখন 2475 টাকা, আর 795 টাকা ফার্স্ট সেমিস্টারের ফি রয়েছে। সায়েন্স জেনারেল নিয়ে যখন পড়বে তখন তোমাদের কিন্তু অ্যাডমিশন ফি লাগছে 2615 টাকা, আর 900 টাকা ফার্স্ট সেমিস্টারের ফি রয়েছে। যেখানে ফিজিক্যাল সায়েন্স অথবা ম্যাথামেটিক্স ও কম্পিউটার সায়েন্স এইসব সাবজেক্ট থাকলে কিন্তু এই টাকাটা লাগবে। আর তোমাদের লাইফ সায়েন্সের মধ্যে পড়ে জেনারেলের মধ্যে তখন 2765 টাকা, আর ফার্স্ট সেমিস্টারের পরে 1050 টাকা। অ্যাকাউন্টেন্সি থাকলে তোমাদের 2465 টাকা, আর ফার্স্ট সেমিস্টারের পরে কিন্তু 750 টাকা তোমাদের লাগছে। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে নিশ্চয়ই তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আর তোমরা আমাকে কমেন্টে জানাতে পারো ভিডিওটা কেমন লাগলো, সঙ্গে তোমরা লাইকও করতে পারো। ওকে, প্রত্যেককে ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ।